হাই বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টিনিক্স পেইন্ট। আজকে আমরা দেখাবো ফলস সিলিং কিভাবে হয়, তার কিছু অংশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর যদি না কারো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেশি কথা না বাড়িয়ে আসল ভিডিও শুরু করা যাক। এটা হলো ফলস সিলিংয়ের মেন সিলিং। এখানে চ্যানেল ফিট করা হয়ে গেছে, এর উপরে জিপসাম বোর্ড পিটা হবে। এভাবে আমাদের ফলস সিলিংয়ের চ্যানেল মারা হয়। এটি হচ্ছে ডাইনিং প্লেস, এই ডাইনিং প্লেসেই ফলস সিলিং করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কিভাবে মারা হয়। চ্যানেলটি নিয়ে 1 ইঞ্চি স্ক্রু দিয়ে ফলস সিলিংয়ের উপরে আটার কাজ চলছে। আমরা যে ছোট ড্রিল মেশিন হয় সেই ড্রিল মেশিন দিয়ে 1 ইঞ্চি স্ক্রু মারা হচ্ছে। মেন সিলিং থেকে 5 ইঞ্চি নিচে ট্রে বানানোর কাজ চলছে। এই চ্যানেলটি মারা হয়ে যাওয়ার পরে আপনারা 5 ইঞ্চি জিপসাম বোর্ড দিয়ে ট্রে বানানো হবে। পুরো সিলিংয়ের চারিপাশে 16 ইঞ্চি ট্রে বানানো হয়েছে। এই ট্রের সাইডে চেন লাইট দেওয়া হবে। এই চ্যানেল সিলিংয়ের চারিপাশে ঘোরানো হবে, তার উপরে জিপসাম বোর্ড আটা হবে। এর উপর জিপসাম বোর্ড আটা হয়ে যাওয়ার পর কিভাবে পুট্টি দিয়ে ফিনিশিং করা হয় সেই কাজ আপনাদেরকে এরপরে দেখাচ্ছি। জিপসাম বোর্ডের যেসব কোণা বা জয়েন্ট থাকে সেগুলোতে একটা টেপ মেরে সেই টেপের উপরে পুট্টি মারতে হয়। আমাদের এখানে টেপ মারার কাজ চলছে, তার উপরে পুট্টি মারা হচ্ছে। এই টেপের কাজ হলো যাতে না পুট্টিটা পরবর্তীকালে ফেটে যায়। এই যে টেপ মারার কাজ চলছে, প্রথমে টেপটি কিছুটা নিচের দিকে অংশ, কিছুটা উপর দিকে অংশ করে দুটোর মিডিলে মারতে হয়, তার উপরে পুট্টি দিয়ে ফিনিশিং করতে হয়। আপনারা এই ফলস সিলিংয়ের কোণাগুলো যত ভালোভাবে মারবেন ফলস সিলিংয়ের লংজিভিটি তত বেশি দিন যাবে। এই কোণাগুলো মারা হয়ে গেলে পুরো সিলিংটা 2 কোট পুট্টি মারতে হয়, তার উপরে ঘষা মাজা করে ফিনিশিং করতে হয়। এখানে এই কোণাগুলো চারিদিক মারা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এপাশের কোণগুলো ফিনিশিং হয়ে গেছে। এর উপরে ডিজাইন করা হবে। প্রতিটা কোণ বা জয়েন্ট পুরোপুরি ভালোভাবে জয়েন্টে মেরে তার উপরে পুট্টি দিয়ে ফিনিশিং করতে হবে। আপনারা এভাবেই করবেন। এতে ফলস সিলিং পুরো কমপ্লিট হয়ে গেছে। ঘষে মেজে প্রাইমার মারা কমপ্লিট। মাঝখানে এই ফুলটা দেওয়া হয়েছে, ওখান থেকে ঝাড়বাতি ঝুলবে। যেগুলো গর্ত কাটা আছে ওগুলোতে লাইট ফিটিং হবে। এটা ডাইনিং প্লেস, এখান থেকে সরু একটা ফলস সিলিং চলে গেছে।
ठीक है।